আপনাদের প্রিয় চ্যানেল নুসরা মিডিয়া সত্যের পথে চলি অবিরাম। আল্লাহর রাসূল আগন্তুকের কথা শুনে কোনো উত্তর দিলেন না, কোনো ফয়সালা দিলেন না। নামাজের সময় হয়ে গেল, আল্লাহর রাসূলের মুয়াজ্জিন আজান দিলেন, সাহাবায়ে কিরামকে সাথে নিয়া জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ আদায় করলেন। আসরের নামাজের পর হযরতে জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এই আয়াতে কারিমা নিয়ে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হযরতে জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের কাছে এসে এই আয়াতে কারিমা তেলাওয়াত করে দিলেন, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইয়ুযহিবুনা সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। ওহে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নামাজ কায়েম করুন, দিনের দুই প্রান্তে সকালে এবং বিকালে। দূরে দিনের দুই প্রান্ত বলতে সকাল অর্থাৎ ফজরের নামাজ প্রথম প্রান্তে, আসর ও জোহর হলো দ্বিতীয় প্রান্তে, ও যুলাফাম মিনাল লাইল মাগরিব ও এশা হলো রাতের প্রথমাংশে কিছু অংশে। এখানে পাঁচ ওয়াক্ত নামাজের কথা বলা হয়েছে। ওহে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করুন। এই পাঁচ ওয়াক্ত নামাজ নিঃসন্দেহে ভালো কাজ, পুণ্যের কাজ। যে ব্যক্তি এই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের গুনাহগুলো অটোমেটিকলি ক্ষমা করে দিব বলেন সুবহানাল্লাহ। ওহে নবী, আপনার এই যে পাগল কিছুক্ষণ আগে যে অপরাধ করে আপনার দরবারে হাজির হয়েছে তাকে আপনি জানিয়ে দিন, আপনার সাথে জামাতে নামাজ আদায় করার কারণে সে যে অন্যায়টা করেছিল আমি আল্লাহ সেটা মাফ করে দিয়েছি। সাথে সাথে আল্লাহর রাসূল ওই ছেলেটাকে, এই অপরাধী ব্যক্তিকে ডেকে আয়াতে কারিমা শুনিয়ে দিলেন। ওই লোকটা দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহি, এটা কি শুধু আমার জন্য খাস? আল্লাহর রাসূল বললেন, না না, বরং আমার কিয়ামত পর্যন্ত যত উম্মতেরা আসবে, এরা যদি কখনো কোনো ভুল ক্রমে শয়তানের দোকায় পড়ে কোনো অন্যায় অপরাধ করে বসে, আর সাথে সাথে নামাজ কায়েম করে এরকম ভালো কাজ করে নেয়, আল্লাহ তাআলা তাদেরকেও মাফ করে দিবেন। এখন একটা প্রশ্ন, যে হুজুর, নামাজের দ্বারা তো সগীরা গুনাহ মাফ হয়, কবিরা গুনাহ মাফ হয় না? যেমন মুসলিম শরীফের হাদিসের ভিতরে আছে, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা জুতুনিবাতিল কাবায়ের। পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ রাসূলের ইরশাদ করেন মুসলিম শরীফের হাদিসে, পাঁচ ওয়াক্ত নামাজ, এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান, এই কাজগুলো যদি কেউ সঠিকভাবে পালন করে, সঠিকভাবে আদায় করে, তাহলে কাফফারা হয়ে যায় সেসব গুনাহের যেগুলো এই ইবাদতগুলোর মাঝখান সময়ে, ফাঁকা সময়ে করা হয়। শর্ত হলো ইযা জুতুনিবাতিল কাবায়ের, বিরত থাকতে হবে কবিরা গুনাহ থেকে, কবিরা গুনাহ করা যাবে না। হ্যাঁ, কবিরা গুনাহ করার পরে যদি আপনি তওবা করেন, আল্লাহ তাআলা কবিরা গুনাহও মাফ করে দিতে পারেন, কবিরা গুনাহও মাফ করে দিবেন যদি তওবা করেন। এখন আপনারা জানেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তাসবিহ জপার নাম তওবা না, কিতাবের ভিতরে আছে আত-তাওবাতু আন-নাদামাতু ওয়া রুজআতু। তওবা হলো নিজের এই কৃতকর্মের উপর লজ্জিত হওয়া, এই কর্ম থেকে ফিরে আসা এবং এই গুনাহ আর করব না দৃঢ় সংকল্প করা, এটা হলো তওবা। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তওবা না, এটা একটা দোয়া মাত্র। আল্লাহ রাসূল বলছেন, তোমরা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াটা পড়ো প্রত্যেকদিন, আমি কমাসকম 70 বার পড়ি, আরেক রাওয়ায়েতে আছে প্রত্যেকদিন আমি 100 বার পড়ি, এটা তোমরা পড়বা, গুনাহ মাফ করে দিবেন আল্লাহ তাআলা, এটা একটা দোয়া। কিন্তু আসল তওবা হলো আপনি যে কাজটা করতেন, মানে এখনের আগে আপনি সুদের সাথে জড়িত ছিলেন, ঘুষের সাথে জড়িত ছিলেন,
দাড়ি কাটনেওয়ালাদের কাতারে সামিল ছিলেন, মা বাবার সাথে নাফরমানি যারা করে তাদের কাতারে আপনি ছিলেন, মিথ্যা যারা বলে তাদের মধ্যে আপনি, এরপরে আরো যারা অন্যায় আর অপরাধের কাজের সাথে জড়িত আছে আপনি তাদের কাতারের, এখন মনে মনে নিয়ত করে নেওয়া যে আমি এখন এই মুহূর্তের আগে আমি এই গুণাটা করতাম, আমি চুরি করতাম, ডাকাতি করতাম, সুদ খাইতাম, নামাজ পড়তাম না, প্রত্যেক দিন আমি ঘুম থেকে উঠে আল্লাহ রাসুলের কলিজার মধ্যে ছুরি চালাইতাম দাড়ি কেটে কেটে, আর কোনোদিন জিন্দিগিতে আমি দাড়ি কাটবো না, আল্লাহ আমি এই যে তওবা করলাম আমাকে মাফ করে দাও, আর জীবনে কোনোদিন আমার দ্বারা দাড়ি কাটা হবে না, সুদ খাওয়া হবে না, নামাজ তরক করা হবে না, এই যে এটা হলো তওবা, বুঝে আসছেন কথাটা? এভাবে যদি কোনো ব্যক্তি তার নিজের গুনার উপর কৃত কর্মের উপর লজ্জিত হয়ে ফিরে আসে তাহলে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন, এটা হলো তওবা। আর এই যে লোকটা কিছুক্ষণ আগে যে একটি রমণীকে ধরে চুম্বন করেছিল, এটা নিশ্চিত কবিরা গুনাহ করেছে, পরনারীকে সে ধারণ করে পরনারীকে স্পর্শ করে জোরপূর্বকভাবে তাকে অবৈধভাবে চুম্বন করেছে, এটা নিঃসন্দেহে কবিরা গুনাহ। কিন্তু এই আপনারা জানেন কৃতগুণার উপর লজ্জিত হয়ে ফিরে আসার নাম হলো তওবা। যেহেতু লোকটা তওবা করে ফেলেছে, আল্লাহ তাআলা এই তওবার কারণে তার কবিরা গুনাহটা ক্ষমা করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোনো ব্যক্তি যদি পাঁচ ওয়াক্ত নামাজ সঠিক টাইমে আদায় করে জুমার নামাজে উপস্থিত হয়, রমজানের রোজা রাখে, আল্লাহ তাআলা কবিরা গুনাহ থেকে বিরত থাকে, আল্লাহ তাআলা বাকি গুনাহগুলো এই ইবাদতের দ্বারাতেই ক্ষমা করে দেন, পড়বো তো আমরা নামাজ ইনশাল্লাহ, পড়বো তো সকলে। বুখারি এবং মুসলিমের হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আরাইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান হাল ইয়াবাকা মিন দারনিহি শাইউন ক্বালু লা ইয়াবাকা মিন দারনিহি শাইউন। আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে জোরে সুরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরো জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বর্ণনা করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা আমাকে বলো তো দেখি, আরাইতুম তোমরা আমাকে বলো দেখি, লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, তোমাদের কারো দরওয়াজার সামনে যদি একটি নহর থাকে আর এই নহরে সে দৈনিক পাঁচবার ভালোভাবে উত্তম সাবান দিয়া গোসল করে, তাহলে তার শরীরে কি কোনো ময়লা আবর্জনা থাকতে পারে? সাহাবায়ে কেরাম বললেন লা ইয়াবাকা মিন দারনিহি শাইউন, হুজুর স্বাভাবিক নিয়ম হলো তার শরীরে কোনো ময়লা আবর্জনা থাকবে না। আল্লাহ রাসূল বললেন ফাযালিকা মিসলুস সলাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। ওহে আবু হুরায়রা, তুমি জেনে রাখো কোনো ব্যক্তি যদি পাঁচ ওয়াক্ত নামাজ সঠিক টাইমে এহতেমামের সাথে জামাতের সাথে আদায় করে গুরুত্ব দিয়ে নামাজকে যথাযথভাবে গুরুত্ব দিয়ে নামাজ আদায় করে, নামাজের উদাহরণও ঠিক এরকম, পাঁচবার গোসল করলে যেরকম তার শরীরে কোনো ময়লা আবর্জনা থাকতে পারে না, নামাজে ব্যক্তির গুণাগুলো ঠিক আল্লাহ তাআলা নামাজের দ্বারা যেরকম পরিষ্কার করে দেন তার শরীরে কোনো গুণা থাকে না। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে শীতের মৌসুমে আল্লাহ রাসূল একদিন বের হইলেন সফরে, শীতের মৌসুমে গাছগাছালির পাতাগুলো ঝরে যায়, যায় কিনা বলেন? আল্লাহ রাসূল এরকম একটি গাছ থেকে দুটি ডালকে দুই হাতে ধরলেন, ধরে খুব জোরে জাকুরি দিলেন, জাকুরি দেওয়ার কারণে ওই গাছের পাতাগুলো জোরে জোরে পড়ে যাচ্ছিল। আল্লাহ রাসূল তখন হযরত আবু যর গিফারকে ডাকলেন, ইয়া আবা যাররিন, ওহে আবু যর, কুলতু লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু যর বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি উত্তর করলাম ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত আছি, আপনি বলুন আমাকে কি বলতে চান? আল্লাহর রাসূল বললেন ইন্নাল আবদাল মুসলিমা লা ইউসাল্লি সালাতা ইউরিদু বিহা ওয়াজহাল্লাহ ফাতাহাফাত আনহু যুনুবুহু কামা তাহাফাত হাযাল ওয়ারাকু আন হাযিহি শাজারাতি। ওহে আবু যর, নিশ্চয় যখন কোনো মুসলিম বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আর এর দ্বারা ইউরিদু বিহা ওয়াজহাল্লাহ, এর দ্বারা উদ্দেশ্য নেই একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করা, এখন কিন্তু বর্তমানে নামাজ অনেক সিস্টেমের বের হয়েছে, লোক দেখানোর জন্য নামাজ পড়া, সমাজে নেতৃত্ব দেওয়ার জন্য নামাজ পড়া, মানুষকে দেখানোর জন্য, মানুষের সম্মান পাওয়ার জন্য অনেক ধরনের নামাজ আছে, ওগুলো ব্যাখ্যা করার সময় নাই, শুধু হাদিসটা বলি।
এক এর দ্বারা সে ইউরিদু বিহা ওয়াজহাল্লাহ, নামাজ দ্বারা সে উদ্দেশ্য নেই একমাত্র আল্লাহকে রাজি খুশি করা। ফাতাহা ফাতানহু যুনুবুহু কামা তাহা ফাতাহাল ওয়ারাকু আন হাযিহি শাজারাতি। ওহে আবু যর, তাহলে ওই ব্যক্তির গুণাগুলো এভাবে ঝরে পড়ে যাবে যেভাবে আমি ঝাঁকুনি দেওয়ার কারণে এই গাছের ডাল থেকে পাতাগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। নামাজ পড়ার দরকার আছে না নাই? মুহতারাম হাজিরিন, নামাজ যদি আমরা পাঁচ ওয়াক্ত জামাতের সাথে পড়তে পারি, আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, বলেন আমিন। আর নামাজকে যথাযথ সম্মান করতে পারি, গুরুত্ব দিতে পারি, তাহলে আল্লাহ তাআলা নামাজ ব্যক্তিকে পাঁচ প্রকারের পুরস্কার দিয়ে পুরস্কৃত করবেন। আর নামাজ যদি আমরা গুরুত্বের সাথে আদায় না করি, নামাজ অবহেলা করি, তাহলে আল্লাহ তাআলা তাকে পনেরো প্রকারের শাস্তি দিয়ে অপমানিত করবেন। কত প্রকার বলেন? পনেরো প্রকার। ওইগুলো বিস্তারিত বলার সময় নাই, শুধু পাঁচটা পুরস্কার আমি সংক্ষেপে বলবো কোরআন এবং হাদিস থেকে। এক নাম্বার পুরস্কার হলো, প্রথম পুরস্কার, আল্লাহ তাআলা নামাজি ব্যক্তির রিজিকের সমস্যা সমাধান করে দিবেন। তাবলিগ জামাতের ভাইয়েরা জানেন সবাই, আমি একটু নতুন করে বলতেছি, এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা নামাজি ব্যক্তির রিজিকের সমস্যা সমাধান করে দিবেন। এটা কোরআনে কারিম থেকে দলিল নেন। আল্লাহ তাআলা বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদতের উদ্দেশ্যেই সৃষ্টি করেছি, আর কোনো উদ্দেশ্য নাই। তারা ইবাদত করবে, আমি আল্লাহর রিজিকের ব্যবস্থা আমি করে দিব তাদের। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকুল কুওয়াতিল মাতিন, মা উরিদু মিনহুম মির রিজকি ওয়া মা উরিদু আন ইয়ুতঈমুন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকুল কুওয়াতিল মাতিন। বান্দা মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছে আমি আমার ইবাদতের জন্য, তারা ইবাদত করবে, আমি আল্লাহর আর রিজিকের ব্যবস্থা আমি তাদের করে দিব। মা উরিদু মিনহুম মির রিজকিন, আমি তাদের কাছে রিজিক চাই না। ওয়া মা উরিদু আন ইয়ুতঈমুন, আমি এটাও চাই না যে তারা উপার্জন করে আমাকে খাওয়াক, এটা আমি চাই না, বরং আমি আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করি। আল্লাহ কি এরকম? আপনারা আল্লাহকে কিরকম ভাবেন যে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো, রোজা রাখবো, হজ যাকাত সুন্দরভাবে আদায় করলে আল্লাহর ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে বড় একটা অর্থের পরিমাণ জমা হবে, এরপরে আল্লাহ তাআলা এগুলো নিয়ে গুলশানে একটা বাড়ি করবেন? আল্লাহ কি এরকম? কিরকম? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের উপর নামাজ ফরজ করেছেন, পাঁচ ওয়াক্ত নামাজ যদি আমরা পড়ি তাহলে আমাদেরই সুখ শান্তি সামনে। আর যদি পাঁচ ওয়াক্ত নামাজ গুরুত্ব দিয়ে আমরা না আদায় করি, ফিদা কেডা খাবে বলেন? মায়ের আমাদের সামনে আছে না বেনামাজি? হাদিসের ভিতরে আছে, এক ওয়াক্ত নামাজের জন্য আশি হুব্বা, আর এক হুব্বা পরিমাণ 2,88,00,000 বছর। এটা হলো, এটা এ পরিমাণেই না, এই 2,88,00,000 বছর হলো আধিক্যতা বোঝানোর জন্য বলা হয়েছে। এক ওয়াক্ত নামাজের জন্য কত কোটি বছর জাহান্নামে জ্বলতে হবে বন্ধু, তার হিসাব কেউ দিতে পারবে না। এটা শুধু আধিক্যতা বোঝানো হয়েছে যে আপনাকে অনেক দিন পর্যন্ত জাহান্নামে জ্বলতে হবে এক ওয়াক্ত নামাজের জন্য, কিন্তু কত কোটি বছর, কত বছর এক ওয়াক্ত নামাজের জন্য জ্বলতে হবে আর কোনো হিসাব নাই। এখন এই পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে কার লাভ বলেন? আল্লাহর না আমাদের? হ্যাঁ, তাহলে এই পাঁচ ওয়াক্ত নামাজ আমরা সঠিক টাইমে আদায় করব। আল্লাহ তাআলা বলেন, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইয়ুতঈমুন, আমি আল্লাহ এরকম না যে তারা আমার ইবাদত করবে এরপরে তারা উপার্জন করে আমাকে খাওয়াবে, আমি এটা চাই না। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকুল কুওয়াতিল মাতিন, বরং রিজিক দাতা তো আমি আল্লাহ হলাম রিজিক দাতা, ঠিক কিনা বলেন? এক নাম্বার পুরস্কার আল্লাহর ওয়াদা, যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে পাঁচ ওয়াক্ত তাহলে তাকে আল্লাহ তাআলা পাঁচটি পুরস্কার দিবেন। প্রথম নাম্বার পুরস্কার রিজিকের সমস্যা সমাধান করে দিবেন। এক নাম্বার পুরস্কার কি বলেন? রিজিকের সমস্যা সমাধান করে দিবেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো কবরের আযাব থেকে তাকে মাফ করে দিবেন, মুক্ত দিবেন, কবরের আযাব মাফ করে দিবেন। ও বন্ধু, কবরের আযাবের বিষয়ে এখন আলোচনা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, একটা হাদিস আপনাদেরকে শোনাবো। এই হাদিসটি আবু দাউদ শরীফে আছে, মুসনাদে আহমদের ভিতরে আছে, মিশকাত শরীফের ভিতরে আছে। কবরের আযাব খুব কঠিন হবে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোনো ব্যক্তিকে
কবরে রাখা হবে, কবরে রাখার পর তার কাছে দুজন ফেরেশতা আসবে, ইয়াতিহি মালাকানি ফায়ুজলিসানিহি, মৃত ব্যক্তিকে কবরে রাখার সাথে সাথে তার কাছে দুজন ফেরেশতা আসবে, মৃত ব্যক্তিকে কবরে রেখে চল্লিশ কদম মানুষগুলো সরে যেতে যতটুকু সময়ের দরকার এতটুকু সময়ের ব্যবধানে দুজন ফেরেশতা আসবে, একজনের নাম হলো মুনকার আরেকজনের নাম হলো নাকির। এই মুনকার আর নাকির নামক ফেরেশতা কবরে চলে আসবে, আসওয়াদানি আজরাকানি, তাদের চক্ষুগুলো হবে নীল বর্ণের, চুলগুলো থাকবে কুচকুচে কালো এলোমেলো, নখগুলো থাকবে লোহার, সত্তর গজ কোনো রাওয়ায়েতে আছে একদিন পরিমাণ লম্বা হবে এক একটা হাতের নখ, খুব ভয়ঙ্কর আকৃতি ধারণ করে তারা আসবে কবরে, এসেই তাকে উঠে বসিয়ে দিবে, বসে প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রবকে। বান্দা যদি মুমিন হয়, পাঁচ ওয়াক্ত নামাজ যদি সঠিক টাইমে দুনিয়াতে আদায় করে গিয়ে থাকে, আল্লাহর হুকুম আর নবীর তরিকা মতো যদি দুনিয়াতে জীবন পরিচালনা করে থাকে, সাথে সাথে উত্তর করবে রব্বি আল্লাহ, আমাদের রবের নাম কি বলেন, আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ, যাদের কবরে জবাব দিতে হবে তারা জোরে বলেন আমাদের রবের নাম কি, আল্লাহ, আরো জোরে আল্লাহ, প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রবকে, আল্লাহ, উত্তর করবে মুমিন বান্দা রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আমাদের রবের নাম আল্লাহ, আবার প্রশ্ন করবে মা দীনুকা, তুমি কোন ধর্মের অনুসারী, তোমার ধর্মের নাম কি, বান্দা যদি মুমিন হয় সাথে সাথে উত্তর করবে আমার ধর্মের নাম ইসলাম, আমাদের ধর্মের নাম ইসলাম, আমরা হলাম মুসলিম, আমরা কি মুসলিম, আমাদের ধর্মের নাম হলো ইসলাম। এরপরে আল্লাহর রাসূলকে এইভাবে ইশারা করে দেখিয়ে বলা হবে মান হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, এই যে লোকটা দেখা যায়, এই লোক সম্পর্কে তোমার কি ধারণা, তোমার কি বক্তব্য, তুমি তার সম্পর্কে দুনিয়াতে কিরকম বিশ্বাস করতে একটু বলো তো দেখি। বান্দা যদি মুমিন হয়, বান্দা যদি নামাজি হয়, আল্লাহর হুকুম যদি দুনিয়াতে আল্লাহর রাসূলের সুন্নত মোতাবেক পালন করে থাকে, দেখার সাথে সাথে চিনে ফেলবে, বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর রাসূলের কবর মদিনায়, রওজা শরীফ মদিনা, আর মৃত ব্যক্তির কবর পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন, কুদরতিভাবে মৃত ব্যক্তির কবর থেকে সমস্ত পর্দা সরিয়ে দেওয়া হবে, ডান দিকে তাকানোর সাথে সাথে আল্লাহর রাসূলকে মৃত ব্যক্তি কবর থেকে দেখতে পাবে। বান্দা যদি মুমিন হয় সাথে সাথে উত্তর করবে হুয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি তো আল্লাহর প্রেরিত রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটা প্রশ্নের উত্তর হয়ে যাবে, আকাশ থেকে একজন ঘোষণাকারে ঘোষণা করবেন, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন সাদাকা আব্দি ফাফরিশুহু মিনান্না মিনাল জান্নাতি ওয়ালবিসুহু মিনাল জান্না ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাতি, বলেন আল্লাহু আকবার। আকাশ থেকে একজন ঘোষণাকারে ঘোষণা করবেন, ও ফেরেশতারা, আমার বান্দা সঠিক কথা বলেছে, আমি তার রব, তার ধর্ম ছিল ইসলাম, আর এই যে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছিল তার রাসূল, উত্তর প্রশ্নের উত্তর সঠিক হয়ে গেছে, অতএব জান্নাত থেকে বিছানায় নিয়ে তার কবরে বিছিয়ে দাও, জান্নাতের পোশাক তাকে পরিধান করে দাও, জান্নাতের দিক থেকে একটি দরওয়াজা তার কবরের সাথে যোগ করে দাও, হুকুম করার সাথে সাথে পালন হয়ে যাবে, জান্নাতের বিছানা কবরে বিছানো হবে, জান্নাতের পোশাক তাকে পরিধান করানো হবে, জান্নাতের দিক থেকে একটি দরওয়াজা তার কবরের সাথে খুলে দেওয়া হবে। আল্লাহ রাসূল ফরমান, ফায়াতিহি মিন রাওহিহা ওয়া ত্বাইবিহা, জান্নাত থেকে মৃদু হাওয়া, সুকোময় স্নিগ্ধ বায়ু তখন তার কবরে আসতে থাকবে, আসতে থাকবে, ফেরেশতারা আসবে, এসে বলবে ওহে আল্লাহর মাহবুব বান্দা তুমি ঘুমিয়ে যাও, সে বলবে না আমি ঘুমাবো না, ফারজিউ ইলা আহলি ফা উখবিরহুম, আমি আমার পরিবার পরিজনের কাছে ফিরে যাব, আর একটিবার সুযোগ করে দাও, আমি গিয়ে খবরটা জানিয়ে আসি, আমি সুখে আছি। ফেরেশতারা বলবে না এটা আল্লাহর নিয়মের খেলাফ, তুমি যেহেতু একবার চলে এসেছো আর যেতে পারবে না, অতএব তুমি নাম কানাউমাতিল আরুস আল্লাযী লা ইউকিজুহু ইল্লা হাব্বু আহলিহি ইলাইহি, ওহে আল্লাহর বান্দা তুমি ঘুমিয়ে যাও, বাসরঘরের দোলার মতো ঘুমাও, যাকে তার প্রিয়জন ব্যতীত আর কেউ জাগাতে পারে না, অতএব তুমি ঘুমিয়ে যাও। তখন সে ঘুমাতে থাকবে, ঘুমাতে থাকবে, কিয়ামত পর্যন্ত এক ঘুমে কাটিয়ে দিবে। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদেরকে এই নামাজ পড়ার দ্বারাতে যে নাজ নেয়ামত আল্লাহ দিবেন কবরে, এটা যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, বলেন আমিন। কিন্তু যদি লোকটা বেনামাজি হয়, বেঈমান হয়, অবস্থাটা কি হবে, ওয়া আম্মাল কাফিরু ফাযাকারা মাউতাহু ক্বালা
ওয়ায়াদু রূহুহু ফি জাসাদিহি। আল্লাহ রাসূল ফরমান, বান্দা যদি মুনাফিক হয়, বেঈমান হয়, কাফের হয়, তার কবরেও আগের মতো দুজন ফেরেশতা আসবে, এসে তাকে উঠিয়ে বসিয়ে দিবে, বসে বলবে মার রাব্বুকা, তোমার রবকে। সে বলবে হা হা লাদ্রি, আফসোস, আমি তো চিনি না, আমি বুঝি না, আমি জানি না, তোমার প্রশ্নের উত্তর আমি বলতে পারবো না। আবার প্রশ্ন করবে মা দিনুকা, তোমার ধর্মের নাম কি, তুমি কোন ধর্মের অনুসারী। সে বলবে না, আমি তাও বুঝি না, হা হা লাদ্রি। আবার প্রশ্ন করবে মান হাযা আর-রাজুলু আল্লাযী বুয়িসা ফীকুম, এই যে লোকটা দেখা যায় তার সম্পর্কে তোমার কি ধারণা। সে বলবে হা হা লাদ্রি। তিনটি প্রশ্ন করবে, একটা প্রশ্নের উত্তর দিতে পারবে না। আকাশ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করবেন, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামায় আন কাযাবা ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নারি। ওহে ফেরেশতারা, এ নাফরমান কপালপোড়া কমবখত মিথ্যা কথা বলেছে, অতএব তার কবরে জাহান্নামের বিছানায় নিয়ে তার কবরে বিছিয়ে দাও, আগুনের তৈরি কাঁটাযুক্ত দুর্গন্ধময় পোশাক তাকে পরিধান করে দাও, আর জাহান্নামের দিক থেকে একটা দরওয়াজা তার কবরের সাথে যোগ করে দাও। হুকুম করার সাথে সাথে পালন হয়ে যাবে, জাহান্নামের বিছানা কবরে বিছানো হবে, জাহান্নামের পোশাক তাকে পরিধান করানো হবে, জাহান্নামের দিক থেকে একটি দরওয়াজা তার কবরের সাথে যোগ করে দেওয়া হবে। এরপরে আল্লাহ রাসূল ফরমান, ফায়াতিহি মিন হাররিহা ওয়া সামুমিহা, জাহান্নামের উত্তপ্ত লু হাওয়া তখন এই বেনামাজির কবরে, নাফরমানের কবরে জাহান্নাম থেকে হাওয়া আসতে থাকবে, এক একটা হাওয়া তাকে ধাওয়া করবে, পুরে ছাই হয়ে যাবে, হাওয়াটা একটু কমে যাবে, আগুনের অগ্নিশিখাটা একটু কমে যাবে, আবার শরীর সুস্থ হয়ে যাবে, আবার হাওয়া দাওয়া করবে, আবার পুড়ে যাবে। এভাবে কিয়ামত পর্যন্ত তার কবরে শাস্তি হতে থাকবে। শুধু তাই নয়, ওয়াইয়াকিদু লাহু আমা আসাম্মু মাহু মিরজিয়াতুন মিন হাদিদ ওয়াইদাইয়িকু কবরুহু হাত্তা তাখতালিফা ফীহি আজলাউহু। ওই নাফরমানের কবরের মাটিটা চোখের রেঞ্জ, চোখের দৃষ্টিসীমা যত দূর যায় ডান পাশে এত দূর সরে যাবে, বাম পাশের কবরের মাটিটা চোখের দৃষ্টিসীমা পর্যন্ত সরে যাবে। তখন জমিনকে বলা হবে হে ইয়া আরদু ইলতাইমি আলাইহি ফাতালতাইমু আলাই, ওহে জমিন, ওহে মাটি, তোমাকে আল্লাহ তাআলা যে ক্ষমতা আর শক্তি দিয়েছেন সেই ক্ষমতাটা আজকে তুমি বেনামাজিকে দেখিয়ে দাও। তখন পৃথিবীর দুই প্রান্ত থেকে এই মাটিটা এসে তাকে এমন জোরে একটি চাপ মারবে, চাপ মারার কারণে তার ডান পাশের হাড়গুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে, বাম পাশের হাড়ের ভিতরে বাম পাশের হাড়গুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে ডান পাশের হাড়ের ভিতরে ঢুকে যাবে। বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, অন্ধ এবং বধির, চোখে দেখে না, কানে শুনে না, এমন একজন ফেরেশতা তার কবরে নিযুক্ত করা হবে। ওই ফেরেশতাটা মিরজিয়াতুম মিন হাদিদ, লোহার একটা হাতুড়ি নিয়ে কবরে উপস্থিত হবে। ওই হাতুড়িটা এত বড় হবে, লাউ যুরিবা বিহা জাবালুন লাসারা তুরাবান, সারা পৃথিবীর সবচেয়ে বড় যে পাহাড়টা আছে ওই পাহাড়ে যদি একটু আঘাত করা হয়, একবার আঘাত করা হয়, একটি আঘাতের কারণে পৃথিবীর বিশ্বের সবচেয়ে বড় পাহাড়টা মাটির সাথে মিশে যাবে, দুলি দুলি হয়ে যাবে। এত বড় একটা হাতুড়ি নিয়ে বেনামাজি আর নাফরমানের কবরে অন্ধ, চোখে দেখে না, কানে শোনে না, এমন একজন ফেরেশতা উপস্থিত হয়ে তাকে পিটাতে থাকবে। ফায়াজরিবুহু বিহা জরবাতান, ইয়াজরিবু ফেলের পরে মাসদার, জরবাতান মাসদার মাফুল মতলব, ওই চোখে দেখে না আর কানে শুনে না অন্ধ আর বধির ফেরেশতা তাকে এমন জোরে পিটা দিবে, এমন জোরে আঘাত করবে, এক একটা আঘাতে সে 70 গজের চেয়ে বেশি মাটির নিচে চলে যাবে। আবার হাতুড়িটা উঠাতে উঠাতে যতটুকু সময়ের দরকার এই সময়ের ব্যবধানে আবার লোকটা সুস্থ হয়ে যাবে। এভাবে পিটাতে থাকবে বেনামাজির কবরে, কিয়ামত পর্যন্ত তাকে পিটাতে থাকবে। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, বলেন আমিন। মুদারা মাদরিন, আগে বলছি সময় কম, তাহলে নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা কয় প্রকারের পুরস্কার দিবেন? পাঁচ প্রকারের পুরস্কার দিয়ে পুরস্কৃত করবেন। নাম্বার এক, রিজিকের সমস্যার সমাধান করে দিবেন। নাম্বার দুই, কবরের আযাব মাফ করে দিবেন। এই দুইটা আলোচনা করা হয়েছে, বাকি রয়েছে আরও তিনটা। নাম্বার তিন, ডান হাতে আমল নামা দিবেন। নাম্বার চার, 30,000 বছরের রাস্তা ফুলসিরাত এই ব্রিজটা বিদ্যুতের গতিতে চোখের পলকে আল্লাহ পার করে দিবেন। নাম্বার পাঁচ, বিনা হিসাবে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। কাদেরকে? নামাজি ব্যক্তিদেরকে। কাদেরকে ভাই? নামাজ।